হ্যালো আমি কবিতা সরকার এটা একটা টেবিল ম্যাট বা প্লেস ম্যাট যে যেভাবে বলুক পাশে যে এই ওয়েব ডিজাইনগুলো খুব সহজেই এটা তৈরি করা যায় আমি এটা তৈরি করার সময় খুব ভালো করে দেখাবো যে জয়েন্টটা কিভাবে করতে হয় যাতে নিখুঁতভাবে ফিনিশিংটা চলে আসে যাতে দেখতে অনেক সময় দেখা যায় রাউন্ড করলে এই মধ্যে গ্যাপ থাকে বা ফিনিশিংটা ভালো আসে না আমি ফিনিশিংটা কিভাবে ভালো আসে সবকিছু মিলিয়ে একবারে দেখাবো একটা ম্যাজিক রিং এর মাধ্যমে শুরু করব এটা তৈরি করতে চোদ্দটা ডাবল ক্রোশে লাগবে প্রথমে তিনটা চেন তারপর তেরোটা ডাবল ক্রোশে নেব চেইন আমি সুতাটা ডাবল করে নিয়েছি কারণ টেবিল ক্লথ অথবা প্লেসম্যাট এগুলো জিনিস একটু মোটা দিয়ে তৈরি করলে খুব ভালো হয় এটা পিওর কটন একটা সুতা তার নয় তার বা বিভিন্ন সুতা যেগুলো অ্যাভেলেবেল সেইগুলো দিয়ে করিনি প্লেন পোর্টেড কোরিয়ান সুতা এটা গ্লেজ এবং স্থায়িত্ব দুটেই খুব ভালো হয় আমার 14 টুক ক্রোশে হয়ে গেল ডাবল ক্রোশে স্লিপ নট দিয়ে আমি এখন জয়েন করবো এই সুতাটা ধরে ভালো করে টাইট করে শেপটা নিয়ে আসতে হবে তিন নাম্বার যে চেনটা ছিল সেই চেনের সাথে জয়েন করবো জাস্ট রাউন্ড শেপের জন্য যেটা করতে হয় মোটামুটি যারা জানে কাজ তারা সবাই জানে কিভাবে রাউন্ডটা করতে তারপর যারা জানে না তাদের জন্য আর কি ভালোভাবে স্টেপ বাই স্টেপ দেখানো সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা ঘরে দুইটা করে ডাবল ক্রোশে করতে হবে তা আমি প্রথম যেটা ছিল দুইটা চেন নিয়েছি এরপর একটা ডাবল ক্রোশে আমি দুটো চেনকে কখনোই অ্যাজ এ ডাবল ক্রোশে কাউন্ট করব না প্রত্যেক ঘরে দুইটা করে ডবল এই রাউন্ডে টোটাল আটাইশটা ডাবল ক্রোশে হবে লাস্ট ডাবল ক্রোশেটা হচ্ছে ওই ফার্স্ট দুইটা চেন নিলাম হ্যাঁ এই চেন দুইটা এখানে জয়েন করলে কিন্তু হয় বাট আমি এটা করবো না তাহলে ফিনিশিংটা ভালো হয় না আমি দেখাচ্ছি শুধু এই যে একটা গ্যাপের মতো এই জায়গাটা পাতলা এবং গ্যাপের মতো থাকে যেটাতে ফিনিশিং খুব একটা সুন্দর হয় না তাই আমি ডাবল ক্রসি করবো ঠিক যেদিক থেকে ফার্স্ট ডাবল এটা নিয়েছিলাম দেখাচ্ছি এই যে চেনটা কিন্তু কভার হয়ে গেল এখন বোঝাও যাবে না যে কোন দিক থেকে শুরু করলাম এখন ফার্স্ট যে ডবল ক্রোশে ছিল সেইটার ঘরের মধ্যে একটা স্লিপ নট এবং এখানে আবার থার্ড শুরু ভালো করে দেখাচ্ছি জুম করে কোনো বোঝা যাচ্ছে না যে কোন দিকটা থেকে শুরু নর্মালি যারা কাজ জানে তারা খুব ভালো মতো জানে ফিনিশিংটা যে খুব তিনটা চেন দিয়ে করলে খুব একটা ভালো আসে না দুইটা চেইন সেম ঘরে একটা ডাবল ক্রোশে এখন থার্ড রাউন্ডে একটা ডাবল ক্রোশে দেন পরের ঘরে দুইটা ডাবল ক্রোশে এক ঘরে একটা ডাবল ক্রোশে এবং তার পরবর্তী ঘরে দুইটা ডাবল ক্রোশে এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করব প্রত্যেক রাউন্ডে চোদ্দটা করে ঘর বাড়তে থাকবে প্রথম রাউন্ডে যেমন ছিল চোদ্দ পরের রাউন্ডে আটাইশ এর পরের রাউন্ডে এরকম করে বাড়তে বাড়তে বিয়াল্লিশ এরকম করে আমি টোটাল নয়টা রাউন্ড কমপ্লিট করেছি তারপরে আমি নয়টা রাউন্ডে স্টেপ বাই স্টেপ দেখাবো সেকেন্ড চেনে আমার জয়েন করার কথা কিন্তু না করে আমি একটা ডাবল ক্রোশিয়া নিব একটু সাবধান ভাবে কাজটা করতে হবে তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে এই আমি এটা ওয়ান পয়েন্ট সিক্স এম এম কাটাতে ইউজ করেছি তারপর রাউন্ডে হচ্ছে একটা চেন একটা ডাবল ক্রোশে দুটো চেনের পর তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশে পর হবে আরেকটা ডাবল ক্রোশে অ্যান্ড দেন থার্ড নাম্বার ঘরে হচ্ছে দুইটা ডাবল ক্রোশে ডাবল ক্রোশে ডাবল ক্রোশে দুটো ডাবল ক্রোশে এই একই রাউন্ডটা কমপ্লিট করবো বর্তমানে যে ভাইরাস বের হয়েছে বিভিন্ন রকম সমস্যায় এই সমস্যার মধ্যে দেখা যাচ্ছে যে টেবিল যে প্লাস্টিকের অথবা বিভিন্ন এগুলার হয় সেগুলো কিন্তু একটা না বেশি ওয়াশ করলে দেখা যায় নষ্ট হয়ে যায় খুব সহজে তো সেই ক্ষেত্রে এই সুতার গুলা ওয়াশেবল প্লাস স্থায়িত্ব এগুলার বেশি ঘরেই বানানো যায় যেহেতু টাকা খরচ করে খুব একটা কিনতে হবে না আরও এগুলো পাওয়া যায় বাট খুব দাম নেয় সেক্ষেত্রে আমি মনে করি যে একটা মেয়ে মানুষ তো সবাই কম বেশি হাতে কাজ জানে বাসায় বসে শিখলে নিজের একটু ভালো কাজে দিল নিজের ঘরটা গুছানোর ক্ষেত্রেও কাজ শিখার উদ্দেশ্য এই না যে সবাইকে শিখে সেল করতে হবে বা শিখে ব্যবসা করতে হবে মানুষ শখে বসেও শিখে নিজের ঘরে টুকটাক সাজানোর জন্য এখানে একটা ডাবল ক্রসে নিব এই ঘরটাতে আমি একটা স্লিপ নট দিয়ে জয়েন করব আপনি এভাবে করে দেখবেন করে দেখলে বুঝতে পারবেন যে ফিনিশিংটা কতটা ভালো আসছে দেখেন আমি দেখাচ্ছি আবারও দুটা চেন নেবো এই ঘরে হচ্ছে দুইটা ডাবল ক্রশে প্রতিবার জাস্ট ইনক্রিজ করে রাউন্ড কমপ্লিট করবো অনেকেই বলে যে বেসিকটা নাকি তারা জানে না প্রত্যেকটা চ্যানেলের যারা ওনার বা চ্যানেল যারা ক্রিয়েট করেছে তারা অবশ্যই যে নতুন নতুন যারা শিক্ষার্থী বা শিখতে আসে তারা হয়তো বা জানে না কিভাবে কি করতে হয় আমি এখন অবধি কোনো বেসিক টিউটোরিয়াল দেইনি কিভাবে চেন করতে হয় কিভাবে ডাবল ক্রোশে করতে হয় একদিন দেবো সেটা ছোট্ট করে ফেসবুক পেজ আছে বিভিন্ন বাচ্চাদের ছোট ছোট জামা জুতা মাথার ব্যান্ড ব্ল্যাঙ্কেট এগুলা করে দেয়া আছে ছবিগুলা চাইলে ওখানে একটু ঘুরে আসতে পারেন আইডিয়া নিতে পারেন এই ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে নিচ্ছি প্রত্যেকবার দুইটা যেই ঘরে হবে সেই ঘরটার মধ্যেই কিন্তু ডাবল নেব আমি একদিন আমার নেক্সট একটা ভিডিওর মধ্যে দেখাবো নেই যে নর্মালি যে তিন চেন দিয়ে সার্কেলগুলো করা হয় ওই চেন এর কীরকম ফিনিশিং আসে আর আমি যেটা করলাম এখন সেটার ফিনিশিংয়ের পার্থক্যটা কোন জায়গায় তাহলে যারা দেখবে তাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে যে কি কারণে আমি এইভাবে কাজটা করছি আমি অলওয়েজ ট্রাই করি যাতে খুব ভালো ফিনিশিং দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারি এবং সেটাই শিখাতে পারি সবাইকে এই রাউন্ডটাতে হচ্ছে প্রথমে দুইটা চেন তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশে তারপর হচ্ছে ডাস্ট প্রত্যেকটা ঘরে একটা করে চার নাম্বার চারটা ডাবল ক্রসের পরে হচ্ছে দুইটা ডাবল ক্রসে আমি দুইটা ঘর ইনক্রিজ পর্যন্ত দেখাচ্ছি কারণ হচ্ছে কারো যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে সে খেয়াল করলেই ভালো মতো গুনে গুনে খেয়াল করে দেখলেই বুঝতে পারবে যে কয় ঘরে যাচ্ছে প্রত্যেকবার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে ভালো করে কাজটা করতে পারে আ যায় বা করতে পারে সবাই আমি কিন্তু ইচ্ছে করলে জয়নিংটা না দেখে সার্কেল করতে হয় এই কয়টা ঘর দিয়ে বলে চলে যেতে পারতাম সেক্ষেত্রে কি হতো আমার মতো ফিনিশিং আপনাদেরটা আসতো না তখন অনেকে বলতো আপু সেম হয় না এই সমস্যাটা দেখা দিচ্ছে আমি বলতে পারতাম যে আপু সবার হাতের কাজে এক না বাট ব্যাপারটা এরকম না ব্যাপারটা কিছু ট্রিক্স থাকে কিছু টিপস থাকে যেগুলো ভালো মতো খেয়াল করলে যারা শিখবে বা শিখার ইচ্ছা রাখে খুব ভালো করে বুঝতে পারে জিনিসগুলা এটা হচ্ছে সার্কেলের লাস্ট রাউন্ড আমি আটটা রাউন্ড নিয়েছি টোটাল লাস্ট রাউন্ডটা কমপ্লিট করব কেউ চাইলে বড় করতে চাইলে রাউন্ড বেশি নিতে পারে দেখেন ভালো মতো কত সুন্দর ফিনিশিং আসছে চাইলে নয়টা করতে পারে চাইলে আরো ছোট করতে পারে সেম ওয়েতে যার যতটুক প্রয়োজন ওই প্রয়োজন সার্কেলটা করে নিলেই হয় দুইটা চেন তারপর একটা ডাবল ক্রোশে দেন আট নাম্বার রাউন্ডে হচ্ছে ছয়টা সিঙ্গলি ডাবল ক্রসে মানে একটা একটা করে ডাবল ক্রসে ছয়টা হবে তারপর হচ্ছে সাত নাম্বার ঘরে হচ্ছে দুইটা ডাবল ক্রসে হবে এই ঘরটাতে হবে দুইটা ডাবল কোর্সে আমি পাশাপাশি ছোট্ট করে লিখে দিয়েছি যে একটা লাইনে প্রত্যেকটা রাউন্ডে কতগুলা করে ডবল কোষের হয়েছে পুরোটা রাউন্ডে এবং কিভাবে ব্যাথিকতে গিয়েছি কোয়েশ্চেনটা আর কি সমীকরণটা কিভাবে এক 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 এভাবে করে লিখে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এই ঘরটা হচ্ছে দুটা ছয়টা সিঙ্গেলই যাবে তারপর হচ্ছে সাত নাম্বারটা হচ্ছে দুটা ডাবল করে রাউন্ডটা কমপ্লিট করবো নাও এই যে দুইটা চেন ছিল সেটা বাদ দিয়ে সরাসরি একটা ডাবল ক্রোশে নেব জায়গাটা লুজ করলে কিন্তু হবে না দেন প্রথম যে ডাবল ক্রোশেটা ছিল সেটার মধ্যে একটা স্লিপ নট করে নেব আমার রাউন্ড কমপ্লিট এখন টোটাল আমার কাছে ঘর আছে একশো বারোটা একশো বারোটা ঘর আমি হচ্ছে চারটা করে চেইন নিয়ে যে দিয়ে যে জাল 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 একটা ডিজাইন এই ডিজাইনটা তৈরি করব চারটা করে চেইন নেব এবং দুইটা করে ঘর স্কিপ করব কিন্তু এইভাবে যদি আমি করতে থাকি তাহলে হচ্ছে আমার চারটা ঘর এক্সট্রা হয় তো সেই ক্ষেত্রে আমি চারটা করে চেন নিয়ে দুইটা করে ঘরে স্কিপ করে আটটা পয়েন্ট তৈরি করবো তারপর আমি পাঁচটা চেন নিব এবং তিনটা ঘর স্কিপ করব এরকম করে রাউন্ডটাতে চারবার হবে যে তিনটা ঘর স্কিপ এবং পাঁচটা চেইন আর বাকিগুলো হচ্ছে চারটা চেইন এবং দুইটা ঘর করে স্কিপ যাবে আমি প্রথম চেনটার পরে পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশে করলাম এবং চারটা চেন নিলাম যেখানে ছিল আমার সুতাটা ওইদিকে কিন্তু করিনি পরবর্তী ঘরে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশে করেছি এবং এক দুই গ্যাপ দিয়ে এই যে এখন একটা সিঙ্গেল ক্রোশে এক দুই তিন চার এখন একটা দুইটা ঘরে গ্যাপ দিয়ে তিন নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশে এভাবে আমি আটটা পয়েন্ট তৈরি করবো দুই তিন চার ওয়ান টু থ্রি তিন নম্বর ঘরে একটা সিঙ্গল কোশ্চেন দুই তিন চার চাইলে কিন্তু স্কিপ করে আমি ছোট করে ভিডিওটা দেখাতে পারতাম যে কোন জায়গায় কিন্তু অনেক সময় বোঝা যায় না একেবারে শর্ট করে করলে দেখা যায় যে বুঝতে খুবই অসুবিধা হয় সেক্ষেত্রে একটু ডিটেলস করলে কি হয় যাদের একটু বুঝতে সমস্যা হয় বা যেহেতু এটা ভিডিও হাতে কাছাকাছি করা হচ্ছে না সেক্ষেত্রে একটু লেন্দি হলে একটু সুবিধা যে বুঝতে অনেকটাই সুবিধা হয় এই জায়গাটা এখন আমার আটটা পয়েন্ট কমপ্লিট এখন আমি পাঁচটা চেন নিচ্ছি এখন এক দুই তিন নম্বর ঘরে না করে চার নাম্বার ঘরে সিঙ্গেল করব। দেন আগের দুই স্কিপ করে মতো তিন নাম্বার ঘরে একটা সিঙ্গেল ঠিক এইভাবে আমি আবারও আটটা পয়েন্ট করবো দেন তিনটা ঘরে স্কিপ করে পাঁচটা চেন নিয়ে চার নাম্বার ঘরে এভাবে করে রাউন্ডটা কমপ্লিট করবো টোটাল চারবার এরকমটা হবে আট ঘর পরপর করার উদ্দেশ্য হচ্ছে যে বন্টনটা ভালো হবে আপনারা যদি সার্কেল বড় নিচ্ছেন সেগুলো যদি আমি আটটা লাইন নিয়েছিলাম তো আমি আট ঘর পরপর করেছি আপনারা নয়টা নিলে নয় ঘর পর সাতটা নিলে সাত ঘর পর এবার হিসাব করে কাউন্ট করে তারপর করে নেবেন এখন জয়নিং এর ক্ষেত্রে আমি কি করবো যেখানে সিঙ্গেল ক্রসে এনেছি ঠিক ওর মধ্যে কাটাটা নিয়ে পেছন দিক থেকে সুতাটা বের করে আনবো এবং জয়েন করব নর্মালি এভাবেই করে কিন্তু এভাবে করলে ফিনিশিংটা ভালো হবে না সেক্ষেত্রে আমি দুইটা চেন তিনটা চেন স্কিপ করব একটা চেন রাখবো শুধু হুকের মধ্যে একটা চেন রাখবো এবং সরি আমি দুইটা চেন রাখবো এবং একটা ডাবল ক্রোশিয়ে নেব ওই সিঙ্গেল ক্রোশের মধ্যে থেকে তাহলে কি হচ্ছে আমার ওটা হয়ে থাকছি দুইটা চেন রাখছি কারণ হচ্ছে এখানে কথা ছিল পাঁচটা চেন নেওয়া তো দুই চেন আর ডাবল ক্রোশে তিন চেন ধরা হয় সেক্ষেত্রে পাঁচটা হয়ে গেল এবং মধ্যে থেকে দেখেন কত সুন্দর জয়েন্ট আসলো এবং আমি চারটা করে করেছিলাম এ আগের বার এখন হচ্ছে প্রত্যেকটা ঘরেই পাঁচটা করে চেন এবং প্রত্যেক পয়েন্টের মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে পাঁচটা করে চেন এবং হচ্ছে মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন এবার কোনো ঘর কম বা বেশ হবে না এখানে সবগুলা ঘর একই পরিমাণে মানে পাঁচটা করে চেন করা হবে নিয়ে কমপ্লিট করে আসবো জয়েন সময় হচ্ছে দুইটা চেন রাখবো হুকের মধ্যে এবং ঠিক সিঙ্গেল ক্রোশের মধ্যে থেকে একটা ডাবল ক্রোশে নিব তো দুইয়ে তিনে পাঁচ এভাবে করে জয়েন করে নেব এবং এখান থেকে শুরু করব পাঁচটা চেন আমি টোটাল পাঁচটা রাউন্ড করেছি তো দুইটা রাউন্ড তো কমপ্লিট হয়ে গেল বাকি তিনটা রাউন্ড একই ওয়েতে হবে পাঁচটা করে চেন এবং সিঙ্গেল দিয়ে জয়েন পাঁচটা করে চেন সিঙ্গেল দিয়ে জয়েন তো আমি একেবারে পাঁচটা রাউন্ড কমপ্লিট করে এসে দেখাচ্ছি পাঁচ নাম্বার রাউন্ডে এটা শেষ আমি জয়েন্ট আবারও দেখাচ্ছি সিঙ্গল ক্রোশে যেখান থেকে নিয়েছিলাম ওখানেই ডাবল ক্রোশে আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করলে কাজটা যে কতটা নিখুঁত হয় সেটা আপনারা খেয়াল করতে পারবেন এখন হচ্ছে আমি ডাবল ক্রোশে করব পরবর্তী ঘরের মধ্যে ঠিক করে পাঁচ ছটা করার পর দেখবেন ভরে আসছে মানে জায়গাটার গ্যাপটা বাকি নেই তখন একটু হাত দিয়ে চাপায় নিবেন পাশে পাশে নিয়ে নিলেই দেখবেন জায়গা হয়ে যাচ্ছে তখন টোটাল দশটা ডাবল ক্রোশে পরবর্তী ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দেন আবার পরবর্তী ঘরে দশটা ডাবল ক্রোশে মানে মধ্যে করে একটা করে ঘর বাদ যাচ্ছে যেটা ডাবল ক্রোশে জায়গায় সিঙ্গেল ক্রোশে দিয়ে শুধু জয়েন্ট হবে প্রত্যেকটা ওয়েভের জন্য দশটা করে ডাবল ক্রোশে দিতে হবে আমি রাউন্ডটা ফুল কমপ্লিট করে আসছি দেখেছেন ঠিক এইরকমটাই হবে ফিনিশিংটা শেষ প্রথম যে ছিল আর কি যে ওই মধ্যে থেকে একটা স্লিপ নট নিয়ে করে দিলাম আমি সুতার এই যে জয়েন্টটা কিভাবে করতে হয় কেটে দেখাচ্ছি কারণ অনেক সময় দেখা যায় গিটটা দিতে গেলে বোঝা যায় যে এখানে একটা গিট দেওয়া আছে যাতে ইনভিজিবল থাকে ব্যাপারগুলো জন্য আমি দেখাচ্ছি আমি একটা মোটা সুই ব্যবহার করেছি এগুলো হচ্ছে ক্রোশেটিং এর সুই মানে উলের সুতা অথবা উল সেলাই করার জন্য ব্যবহার হয় এদিকে ঠিক চেনটা যেভাবে হয় চেনের মতো করে নিব কিন্তু আমি দেখাচ্ছি যে পরবর্তী প্রথম ঘরটাতে না পরবর্তী ঘরে আমি ঠিক এভাবে দিক থেকে হ্যাঁ এবার চিনটা যেরকমটা শেপে আছে সে ঠিক সেই শেপটার মধ্যে একদম এই বরাবর নিয়ে নিলেই সাবধানভাবে কাজ করতে হবে কি সুন্দর কোনো উপায় নেই যে কোন দিকটায় তারপর পেছনে যে সুতাগুলো গুলো মধ্যে একটা নট দিয়ে নিবা এবং সুতা ভেতর থেকে একটু দূর পর্যন্ত নিয়ে গেলে পরে কাটলে দেখা যাবে যে ফিনিশিংটা বুঝতে পারা যাবে না যে কোথায় কি জয়েন করা হয়েছে বা দেখতে কোনো বাজে দেখাবে না টেবিল ম্যাট গুলো কিন্তু কোনো টুপের মতো শেপের রাউন্ড বা কোনো এরকম কিছু হয়নি খুব সুন্দর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে সুন্দর সুন্দর টেবিল ম্যাট অথবা আরো বিভিন্ন সুন্দর সুন্দর কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন